দেখুন, যে কারণে রাশিয়ার সীমান্তে উত্তেজনা বাড়িয়ে মার্কিনীদের সামরিক মহড়া। রাশিয়ার সীমান্তে উত্তেজনা বাড়িয়ে চলছে মার্কিনীদের সামরিক মহড়া। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের 10 দেশ লিথুনিয়ায় বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে। রাশিয়ার একেবারে দোরগোড়ায় সামরিক মহড়ার অংশ হিসেবে এর আয়োজন করা হয়েছে। এতে 5,000-এর বেশি সেনা অংশগ্রহণ করবে। কলকাতা 24 খবরে বলা হয়েছে, গত সোমবার থেকে শুরু হওয়া আয়রন উলফ 2017 নামের এই মহড়া চলতি মাসের 23 তারিখ পর্যন্ত চলবে। মহড়ায় স্থলযুদ্ধের অনুশীলন করা হবে এবং এটি দক্ষিণ, মধ্য এবং পূর্বাঞ্চলীয় লিথুনিয়ায় অনুষ্ঠিত হবে। মহড়া জার্মান নেতৃত্বাধীন অগ্রবর্তী বাহিনী ইএফপি ব্যাটালিয়ন গ্রুপের সক্ষমতা পরীক্ষা করা হবে। মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে আমেরিকা, ব্রিটেন, পোল্যান্ড এবং পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং নরওয়ে রয়েছে। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।